চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনজিসি, গ্যাসের কলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। বেসরকারি থানাধীন উত্তর ব্রজপুরের অটোচালক সুরজিৎ দেবনাথের বাড়ি থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ 9000 টাকা নিয়ে চম্পট দিল চোরের দল। সোমবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন বাড়ির সদস্যরা। রাত প্রায় আড়াইটায় প্রাকৃতিক কাজের জন্য ঘুম থেকে উঠলে বাড়ির মালিক দেখতে পান ঘরের দরজা ও আলমিরা ভেঙে এই কাণ্ড ঘটিয়েছে চোরের দল। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী। এই বিষয়ে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। কালকে আমরা 11টা নাগাদ ঘুমাইছি, তারপরে হঠাৎ করে পরে 2টার সময় উঠছি। উঠতে সেটা দেখি এদিকে দরজা, প্রথম দিয়ে শোকেস খোলা, তারপর তার বাবু শোকেস দিয়ে খোলা। এরপরে আমি খুব শোকেস খোলা গেল, এরপরে রান্নাঘর গেছে, গিয়ে কো সিলিন্ডার মিলিন্ডার নাই, এরপরে দিয়ে কি তা না সিলিন্ডারটা আছে বলি আমার মানে শোকেসের ভিতরে স্বর্ণের জিনিস আসলো, টাকা আসলো, কিচ্ছু নাই। এরপরে ব্যাগ, আমার কাগজপত্র সব কিছু মানে তারা উলট পালট করে রয়েছে খাটের মধ্যে, আসতো সব কিছু খাটের মধ্যে উলট পালট করছে, আর রান্নাঘর গিয়া টাকা পয়সা স্বর্ণের জিনিস এসব সব কিছু নিচে গেছে। চুনিলাল টেক্সটাইল, অফিস লেন, মেলার মাঠ, মারুতি সিন্ডিকেটের বিপরীতে, টিএনজিসি, গ্যাসের কলি, আগরতলা, পশ্চিম ত্রিপুরা।